নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। কোজাগরি লক্ষ্মী পুজোয়, কোজাগরি পূর্ণিমায় যে ছয় রাশি মা লক্ষ্মীর আশীর্বাদে মালামাল হতে চলেছে, সেই রাশির নাম আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। 99 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন, অর্থাৎ মা লক্ষ্মী আশীর্বাদে এই রাশিগুলো বিশেষভাবে লাভ পেতে চলেছে। দেখুন, শরৎ পূর্ণিমায় যে রাশিগুলো মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। এবং প্রত্যেককে আমি একটি কথা আবারও বলবো, ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বেরাবেন না। দেখুন, এই শরৎ পূর্ণিমা এবং আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমাদের হিন্দু শাস্ত্রে পূর্ণিমা তিথির একটা বিশেষ কিন্তু মাহাত্ম্য কিন্তু আছে। এই পূর্ণিমা তিথিতে আপনার যাবতীয় মনস্কামনা কিন্তু পূরণ কিন্তু হবে। এই লক্ষ্মী পুজোর দিন, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই আমি একটি কথা বলি, আপনারা গঙ্গা স্নান অবশ্যই করুন, তারপরে আপনারা লক্ষ্মী পূজা করুন। যারা গঙ্গা স্নান করতে পারছেন না, তারা অবশ্যই বাড়িতে যখন স্নান করবেন কি না, অবশ্যই সেই জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করুন, মা লক্ষ্মীর বিশেষ কৃপা কিন্তু পাবেন পুজো দেওয়ার সময়। অবশ্যই কিছুটা গঙ্গা জল সেই বালতিতে ঢেলে সেটা নিয়ে আপনি যদি স্নান করেন, স্নানের সময় খুব ভালো কিন্তু লাভ কিন্তু পাবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, মা লক্ষ্মী কে প্রসন্ন করার জন্য সেদিন, যেহেতু দেখুন পৃথিবীর খুব কাছাকাছি, পৃথিবীর খুব নিকট চন্দ্র কিন্তু চলে আসছে, তাই চন্দ্রমাকে পুজো আপনারা অবশ্যই দিবেন। এবং সেদিন আপনারা বাড়িতে দুধের ক্ষীর তৈরি করবেন। ক্ষীর তৈরি করার পর সেটা আপনারা রেখে দিবেন চন্দ্রমার উদ্দেশ্যে, বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। এই ক্ষীর আপনারা রেখে দিন ঠিক যেখানে চাঁদের আলো পড়ছে সেই জায়গাটাতে, এই যে আপনারা যে বাড়িতে ক্ষীরটা বানাচ্ছেন সেই ক্ষীরটা আপনারা রেখে দিন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি স্নান করার পর মা লক্ষ্মীর যে আসন সেখানে অবশ্যই, আমি কিছু কিছু কথা বলছি, অবশ্যই আপনারা লাল একটি শাড়ি মা লক্ষ্মীকে অবশ্যই পরাবেন, লাল শাড়ি, এবং প্রতিমাটাতে লাল শাড়ি অবশ্যই পরাবেন। এবং এর সাথে সাথে আপনারা পান, কলা, সুপুরি, বেলপত্র, লাল জবা, অবশ্যই আমের শাখা অবশ্যই আপনারা নিবেদন কিন্তু করবেন। এ কটা কোনো মতে ভুল করবেন না, যে কটা কথা আমি বললাম সে কটা অবশ্যই করুন। এবং এদিন আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, ঘিয়ের প্রদীপ, এবং এর পাশাপাশি কর্পূর দিয়ে আপনারা আরতি করুন, মা লক্ষ্মী বিশেষভাবে কিন্তু প্রসন্ন কিন্তু হবে। এই জন্য আমি বারবার বলি, শুধু রাশির নাম শুনবেন না, আমি ভিডিওতে কী আলোচনা করছি সেটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট রাশির নামের থেকেও। মা লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, যে বাড়িতে কলহ হয় কি না, ঝগড়া যে, সেখানে কিন্তু মা লক্ষ্মী থাকে না। এবং আপনি আপনার স্ত্রীর সাথে খুব ভালো ব্যবহার করুন, মানে বাড়ির বউরাই হচ্ছে লক্ষ্মী, এই জন্য স্ত্রীর প্রতি আচরণ, স্ত্রীর প্রতি ব্যবহার এগুলো অবশ্যই ভালো রাখুন, দেখবেন মা লক্ষ্মী কিন্তু তাতে কিন্তু প্রসন্ন হবে। এবং এর পাশাপাশি এই দিন আপনারা খুব বিশেষ করে লক্ষ্মীর যে পাঁচালিটা আছে না, লক্ষ্মীর যে পাঁচালি অবশ্যই সেদিন আপনারা পাঠ করুন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন। লক্ষ্মীর পাঁচালি বিশেষভাবে লাভ পাঠ করুন, লাভ পাবেন। কোজাগরি পূর্ণিমা, এটা কোজাগরি কথাটার অর্থ হচ্ছে কে জাগরি, কে জেগে আছে, অর্থাৎ যত এটা আপনার মধ্যরাতে করতে পারবেন পূজাটা, একটু মোটামুটি আপনি 11টার পর যদি এটা করতে পারেন, রাত্রি 11টা সাড়ে 11টার দিকে যদি আপনারা এই পুজোতে বসতে পারেন,
বিশেষভাবে লাভ পাবেন। তারও যদি একটু দেরি হয় তাতেও কোনো অসুবিধা নয়, কিন্তু 11টার পরে আপনারা পূজাতে বসুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা পাবেন। কোজাগরী এখানে কথা আছে, কে জাগরী, কে জেগে আছে। এবং আপনারা অবশ্যই সেদিন নারকেলের জল অবশ্যই দিবেন, বিশেষভাবে আখ, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেনই পাবেন, আমি প্রত্যেককে বলছি। এবং প্রত্যেকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, আমি বারবার বলছি প্রচুর প্রচুর শেয়ার চাই, সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট অবশ্যই। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, অবশ্যই কমেন্ট করুন। মা লক্ষ্মী আপনাদেরকে ধনধান্যে পরিপূর্ণ কিন্তু করবে। এই জন্য আমি বারবার একটি কথা বলি যে আপনার জীবনে যত সমস্যা আসুক না কেন, আপনার জীবনে যত সমস্যা আসুক না কেন, মা লক্ষ্মীর উপাসনা করুন। কারণ মা লক্ষ্মী হচ্ছে ধনের দেবী, মা লক্ষ্মী হচ্ছে অর্থের দেবী। দেখুন এই যুগে কে চায় না যে আমার কাছে অর্থ থাকুক, প্রত্যেকে চায় আমি যেন গরিব থেকে ধনী হয়, আর এটা কিন্তু মা লক্ষ্মী কিন্তু করিয়ে থাকে। এই শরৎ পূর্ণিমাতে, এই শরৎ পূর্ণিমাতে যে আশ্বিন মাসে যে পূর্ণিমা তিথি বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং কোজাগরী লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী যদি আপনার প্রসন্ন যদি হয় এই লক্ষ্মী পুজো থেকে টানা এক বছর কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাবেই চমকাবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটাই বলছি, প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করুন, এবং বিশেষ করে আপনারা এই দিন গৃহে খুব সুন্দর করে আলপনা অবশ্যই দিবেন, এবং গৃহকে শান্তি পরিবেশ রাখবেন, কোনো ঝগড়াঝাটি কোনো কলহ সেদিন কিন্তু কোনো মাতে করবেন না। এবং ধূপ দীপ অবশ্যই আপনারা সেদিন দিবেন, ধূপকাঠির থেকে যদি আপনারা গুঁড়ো ধূপের যে নারকেলের দিয়ে ছোঁয়া দিয়ে যে ধূপটা হয় এই গুঁড়ো ধূপ যদি আপনারা গোটা গৃহে যদি করাতে পারেন কিনা, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। এবং অবশ্যই গরুর দুধের ক্ষীর আপনারা তৈরি করে চন্দ্রমাকে দিন, বিশেষভাবে আপনারা এটার লাভ কিন্তু আপনারা পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এইবার আমি যে রাশিগুলোর আমি কথা বলবো সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এবং এই দিন কিন্তু খুব যোগগুলো কিন্তু ভালো থাকছে, একটি হচ্ছে ধনলক্ষ্মী যোগও সেদিন থাকছে, ধনলক্ষ্মী যোগ, অমৃত যোগ এবং গজকেশ্বরী যোগ, ধনলক্ষ্মী, অমৃত এবং গজকেশ্বরী যোগ, তিনটি যোগ, গজকেশ্বরী যোগ থাকছে, ধনলক্ষ্মী যোগ থাকছে, অমৃত যোগ থাকছে। এই যোগগুলো কিন্তু বিশেষভাবে আপনার জীবনে দুঃখ দারিদ্রতা, যারা খুব দারিদ্রতার সঙ্গে আছেন কিনা তাদের দারিদ্রতা কিন্তু কাটবেই কাটবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ মা লক্ষ্মীর পুজো অর্চনা যারা করে, যারা মা লক্ষ্মীর স্মরণে যারা আছে, মা লক্ষ্মীর কৃপা যারা পেতে চান, এই 9 অক্টোবর 2022 রবিবার এই কোজাগরী পূর্ণিমা তিথি পড়েছে, এই দিন অবশ্যই আপনারা লক্ষ্মী পূজা করুন। যে নিয়মগুলো আপনাকে বললাম অবশ্যই সেই নিয়মগুলো ফলো করুন, গঙ্গা স্নান না করতেও পারলেও আপনারা জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে অবশ্যই আপনারা স্নান করুন, বিশেষভাবে এটার লাভ আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এবং এর সাথে সাথে আপনাদের বিশেষভাবে মা লক্ষ্মীরকে একটি পদ্ম ফুল, আমি আবার বলছি একটি পদ্ম ফুল নিবেদন করুন, মা লক্ষ্মীরকে অবশ্যই একটি পদ্ম ফুল নিবেদন করুন, তাতে মা লক্ষ্মী কিন্তু বিশেষভাবে প্রসন্ন হন। এবং ঘিয়ের প্রদীপ এবং কর্পূরের আরতি আমি বারবার বলছি এটা আপনারা অবশ্যই করুন, মা লক্ষ্মী আপনাদেরকে দুহাত ভরে অর্থ কিন্তু দিবে। এইবার আমি জানাবো যে রাশিগুলোর নাম আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের ব্যবসা, আপনাদের কর্ম, আপনাদের আর্থিক এবং বিদেশ থেকে আপনারা লাভ কিন্তু পাবেন, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছে সিংহ রাশি। মা লক্ষ্মী আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো কিন্তু করতে চলেছে, প্রথম রাশি সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি হবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, ইনকাম আপনাদের বাড়বে, গোল্ড চাঁদি শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন, এবং ভাগ্য
সাথ আপনাদেরকে দিবে, অর্থনৈতিক সফলতা আপনাদের আসবে। লিখে রাখুন মীন রাশি আপনি যদি মানুষ হন, মা লক্ষ্মী আপনাদের দুহাত ভরে অর্থ কিন্তু দিতে চলেছে এবং আপনাদের সম্পন্নতা কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে আপনাদের মীন রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু দিবে ধনুরাশি, বিশেষ করে ধনের দিকটা, আর্থিক স্থিতির দিক, ব্যবসা, কর্ম, কেরিয়ার, সেলফ প্রফেশন, যারা ব্যবসা করছেন এবং বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু এর সময় পাবেন এবং গোল্ডের সঙ্গে যুক্ত আছেন এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু পাবে। ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ ধনুরাশি কিন্তু ধনভাণ্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মহা সৌভাগ্যশালী কর্কট রাশি হতে চলেছে। আপনাদের অর্থনৈতিক সফলতা আপনাদের আসতে চলেছে মা লক্ষ্মীর কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনভাণ্ডার পূর্ণ হবে, আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে, ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির কর্মক্ষেত্রে উন্নতি, কর্মযোগ, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, ভাগ্যের সাপোর্ট এবং সফলতা আপনাদের দেখা যাচ্ছে। মা লক্ষ্মী আপনাদের বিদেশ থেকে লাভ, আপনাদের দৈনন্দিন রোজগার এবং আপনাদের সুখ সাধন বৃদ্ধি কিন্তু করে। মা লক্ষ্মীর আশীর্বাদে মকর রাশির ধনভাণ্ডার পরিপূর্ণ হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যশালী রাশি হতে চলেছে মিথুন রাশি। আপনাদের জীবনে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন, আপনাদের সুখ সাধন সম্পত্তির দিক থেকে এবং আপনার ব্যবসার দিক থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ধনধান্যে পরিপূর্ণ হতে চলেছে বৃষ রাশি। আপনারা যেমন ভাগ্যের সাপোর্ট পাবেন, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ারের দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের শেয়ার বাজার থেকেও, গোল্ড থেকে, চাঁদি থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। আপনি যদি বৃষরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মী বিশেষভাবে আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গায় কিন্তু মজবুত কিন্তু করতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু সোনায় সোয়াগা হতে চলেছে। বৃশ্চিক রাশির আপনার মা লক্ষ্মী আপনার ধনধান্যে পরিপূর্ণ কিন্তু করতে চলেছে। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে, যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে মা লক্ষ্মীর কৃপায়। আপনাদের ধনভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা, আপনাদের কেরিয়ারের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বলছি না, কম বেশি এই রাশিগুলো কিন্তু লাভ কিন্তু পাবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কম বেশি এই রাশিগুলো লাভ এই সময় কিন্তু পেতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে অর্থনৈতিক স্থিতির জায়গা, আপনার কেরিয়ারের জায়গা আপনাদের কিন্তু পরিপূর্ণ হতে কিন্তু চলেছে। অর্থাৎ এই যে রাশিগুলো আপনার জীবনে আসতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদ। দেখুন মা লক্ষ্মী যার উপর কৃপা দৃষ্টি দেয় কি না, তার জীবনে দারিদ্রতা, দুঃখ কষ্ট, অর্থ কষ্ট তার কিন্তু থাকে না, তার জীবনটা পরিপূর্ণ হয় এবং আপনার জীবনে যে কোনো দিক থেকে, আমি যে রাশিগুলোর কথা বললাম, আপনার জীবনে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ আপনার কিন্তু সৃষ্টি হতে চলেছে। আপনি যদি যে রাশিগুলোর কথা বললাম সে রাশির মধ্যে হন, প্রত্যেকেই মা লক্ষ্মীর কৃপা পাবে, কিন্তু যে রাশিগুলো বিশেষভাবে এই কোজাগরি লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ, বিশেষ কৃপা দৃষ্টি পড়তে চলেছে, 99 বছর পর এই ধনলক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে, এই কোজাগরি পূর্ণিমায় এই রাশিগুলো কিন্তু মালামাল হতে চলেছে, এক কথায় কোটিপতি হতে কিন্তু চলেছে, সৌভাগ্যশালী হতে চলেছে এই রাশিগুলো। এই রাশিগুলো দুঃখ
দারিদ্রতা দূর হতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদে। তাই প্রত্যেকে আবারও বলবো ভিডিওটি শেষ করার আগে, প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।